রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডে সংরক্ষিত ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই মারুফা আক্তার মিতু নিজ ব্যক্তিগত সহায়তা তহবিল থেকে নির্বাচিত এলাকায় নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। একটুখানি বৃষ্টিতে হাঁটু জলে নিমজ্জিত হওয়া চিতলি মধ্যপাড়া হতে হিন্দুপাড়াগামী রাস্তা জনগণের চলাচলে অনুপযোগী হওয়ায় ইটের রাবিশ ফেলে চলাচলের উপযুক্ত হিসেবে গড়ে তোলেন। এছাড়াও নির্বাচিত এলাকায় মিঠাপুকুর উপজেলার প্রথম ও একমাত্র তৃতীয় লিঙ্গের মানবতার রাজনৈতিক কর্মী হিসাবে জনতার কাছে ছুটে যাচ্ছেন। ওই টাকা দিয়ে এখানে লাগাইছে আর কিছু ইয়া করছে। তার ওয়ার্ডের যে কোনো ভোটারের নানাবিধ সমস্যায় নিরলসভাবে ছুটে যাচ্ছেন দিন কিংবা রাতে। ব্যতিক্রমধর্মী এই তৃতীয় লিঙ্গের রাজনৈতিক নেত্রী শুধুমাত্র নিজ নির্বাচনী এলাকায় নয়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নানাবিধ অনুষ্ঠানে সাড়া দিচ্ছেন। ইউপি সদস্য হিসেবে ব্যতিক্রম এই নেত্রী ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করতে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সমাজে অবহেলিত হিজড়াদের জীবনমান উন্নয়নের জন্য তিনি রংপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সময় সাধারণ জনগণের কাছে বলা হিজড়াদের আত্মীয় নেই এবং নেই কোনো স্বজন, এরই বাস্তব রূপ হিসাবে তিনি সাধারণ জনগণকে আত্মীয় ও স্বজন হিসাবে আখ্যায়িত করে মানব সেবা করে যাচ্ছেন। সংশ্লিষ্ট সাংসদ ও প্রশাসনের সহযোগিতা পেলে জনগণের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দেবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। রুবেল ইসলাম, রংপুর প্রতিদিন। কই রে?